হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি কি করব, বড় এবং ছোট সংখ্যা বের করা সি প্রোগ্রাম করে দেখাবো। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। বড় এবং ছোট সংখ্যা, তো সর্বপ্রথম আমরা দেখবো যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা, ছোট সংখ্যা সেম, জাস্ট কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিতে হবে, আর কিছু না। তো তোমরা এগুলার অ্যালগোরিদম ফ্লোচার্ট অলরেডি করে আসছো, তাই না? যারা যারা করোনি অ্যালগোরিদম ফ্লোচার গুলো করে নিও, আর যারা যারা করছো তারা অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো খাতার মধ্যে লিখে নাও সাইডে, দেন তার সাইডে হচ্ছে সি প্রোগ্রামটা করবো আমরা, ঠিক আছে? ওকে, তো সর্বপ্রথম আমরা কি করবো, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করবো। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। আমরা কিন্তু এর আগের ভিডিওতে কি শিখছি, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ ইলস এবং ইলস ইফ করছি, তাই না? ওকে, তো আশা করি তোমাদের এগুলো মনে আছে। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ওকে, আমরা আজকে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা শিখবো, সি প্রোগ্রাম করবো, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা হচ্ছে কি করব, যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগোরিদমটা লিখে ফেলবো, ঠিক আছে? বা ফ্লোচার্টটা লিখে ফেলবো, ফ্লোচার্ট লিখে তাহলে বেটার হবে। ফ্লোচার্ট, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার ফ্লোচার্টটা ছিল এরকম, যে প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে, দেন আমাদের কি করতে হবে, দুটা সংখ্যা ইনপুট নিতে হবে, তাই না? ওকে, তাহলে ইনপুট এ আর হচ্ছে বি, তোমরা একটু দেখে নিতে পারো। তারপর আমরা একটা কন্ডিশন দিছিলাম, কি কন্ডিশন দিছিলাম, যে যদি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, যদি এ গ্রেটার দেন, যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে যদি এটা ইয়েস হয়, তাহলে আমরা এখানে কি করছি, এখানে আমরা প্রিন্ট করছিলাম, কাকে প্রিন্ট করছিলাম, প্রিন্ট এ কে প্রিন্ট করছি। আর যদি নো হয় তখন আমরা কাকে প্রিন্ট করছি, তখন আমরা প্রিন্ট করছি হচ্ছে বি কে, তাই না? প্রিন্ট বি, দেন এই দুটাকে আমরা মিলাই দিয়ে এদিকে আসে এন্ড করে দিছিলাম। ওকে, তো আমি এটা অতটা ভালো করে করলাম না, কারণ এটা অলরেডি আমরা করে আসছি, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, স্টার্ট ইনপুট, দুটি সংখ্যা ইনপুট গ্রহণ করলাম, তারপর কন্ডিশনটা দিলাম। কন্ডিশনটা কি ছিল, যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট এ, আর না হলে অন্যথায় প্রিন্ট বি। দেখো এখানে কিন্তু যদি এবং অন্যথায় এই কথাগুলো আসতেছে, এই কথাগুলো কিন্তু আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে দেখতে না, ইফ ইফ মানে যদি, আর ইলস মানে অন্যথায়। ওকে, তো এটা এখন আমরা কি করবো, সি প্রোগ্রাম করব। তো চলো শুরু করা যাক। তো সি প্রোগ্রামে সর্বপ্রথম আমরা কি করবো, হ্যাজ ইনক্লুড, আশা করি মনে আছে যে হ্যাজ ইনক্লুড stdio.h, হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। তারপর আমাকে কি করতে হবে, একটা মেইন ফাইল নিতে হবে, তাই না? ইন্ট মেইন, ওকে, এটুক আশা করি সবারই মনে আছে। দেন আমাদের কি করতে হবে, দেন আমাদের করতে হবে, আমরা এখানে কয়টা চলক নিয়ে কাজ করছি ভালো মতো খেয়াল করো তো। এ বির বাইরে কোনো চলক আছে না, এ বির বাইরে কোনো চলক না। এখন এই চলক দুইটা, এই চলক কি টাইপের মান রাখবা, আমরা যেহেতু দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা তো পূর্ণ সংখ্যা রাখি, প্যারা নাই, তাহলে আমরা দুটো পূর্ণ সংখ্যা রাখবো। পূর্ণ সংখ্যার ডাটা টাইপ কি ছিল, ইন্ট, ইন্ট এ একটা হচ্ছে বি, তারপর একটা সেমিকোলন। ওকে, এই হচ্ছে আমাদের শুরুর ধাপটা হয়ে গেল, তাই না? শুরুর ধাপটা হয়ে গেল। দুই নম্বর ধাপে কি আছে, ইনপুট গ্রহণ। আশা করি তোমরা ইনপুট গ্রহণ করা মনে আছে, স্ক্যানএফ সাহায্যে, স্ক্যানএফ দুইটা সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে কি করতে হবে, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, তারপর হচ্ছে এম পার্সেন্ট এ, একটা হচ্ছে এম পার্সেন্ট বি, এই তো দুইটা সংখ্যা গ্রহণ করা হয়ে গেল। এখন মেইন খেলা হচ্ছে এখানে, এটা কিভাবে করব, ভালো মতো খেয়াল করো। আমাদের এখানে আমরা কি বলছি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট এ, অন্যথায় প্রিন্ট বি। তার মানে কি, ই ফিলসে চলে আসলো না, ইফিলসে চলে আসলো, ইফিলসে কন্ডিশন মনে আছে, স্ট্রাকচার মনে আছে, আশা করি মনে আছে, ইফ, ইফ এর ভিতর কন্ডিশন হয়, তাহলে ইফ এর ভিতর এই কন্ডিশনটা দিব, ইফ যদি এ গ্রেটার দেন বি হয়, যদি এটা হয়, ইয়েস হয়, তাহলে ইয়েস হলে আমরা কি করছি, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ করছি, তার মানে এই বডির ভিতর করবো হচ্ছে আমরা প্রিন্ট করব, তাহলে প্রিন্ট এফ, প্রিন্ট এফ কাকে প্রিন্ট এফ করবো, এ কে প্রিন্ট এফ করবো, তাই না? ওকে, এই যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট হবে এ, অন্যথায় 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 মানে কি, ইলস, ইলস অন্যথায়, অন্যথায় কি কোনো কন্ডিশন লাগে, দেখো এখানে এটা যদি না হয়, নো, নো এ কোনো কন্ডিশন লাগছিল না, অটোমেটিকলি প্রিন্ট বি হয়েছে, তাহলে অন্যথায় কি হবে, প্রিন্ট বি, প্রিন্ট বি, এই তো
দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা হয়ে গেল, কত ইজি। সেম জাস্ট ইফ আর ইলস কে বুঝতে হবে, তাহলে আমরা কন্ডিশনালের গুলা যে কোনো টাইপের কন্ডিশনাল সি প্রোগ্রাম গুলো আমরা করে ফেলতে পারবো যে কোনো টাইপের, ঠিক আছে। জাস্ট ইফ ইফ ইলস এবং ইলস ইফটা বুঝতে হবে, ঠিক আছে। ওকে তাহলে দেখো দুটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা কত সহজ, জাস্ট আমরা ইফ এর মধ্যে দিলাম এ যদি বিয়ের চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট এ, অন্যথায় প্রিন্ট বি, শেষ খেল খতম। ওকে এবার যদি বলতো যে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করো, তাহলে তোমাদের অ্যালগোরিদমটা মনে আছে, ফ্লোচার্টটা মনে আছে, জাস্ট কি করছিলাম এই গেটার দেনের জায়গায় একটা লেস দেন লাগাই দিছিলাম, শেষ ছোট সংখ্যা বের হয়ে গেছে। তার মানে এই গেটার দেনের জায়গায় জাস্ট আমি একটা লেস দেন করে দেবো, তাহলে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের হয়ে যাবে, সিম্পল ডান। তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা তো বের করা শিখেই গেলাম, এবার চলো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করার সি প্রোগ্রামটা আমরা করে ফেলি। ওকে এবার আমরা কি করব, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করা শিখবো, কয়টি, তিনটি। ওকে তাহলে একটা সংখ্যা হচ্ছে এ, একটা সংখ্যা হচ্ছে বি এবং একটা সংখ্যা হচ্ছে সি। অ্যালগরিদম ফ্লোচার্টটা মনে আছে, এ কখন বড় হবে বলো তো, এ তখন বড় হবে এ যখন এ থেকেও বড়, সরি এ যখন বি এর থেকে বড়, এবং এবং এ যখন কার থেকে বড়, সি এর থেকে বড়, তখন এ বড়। বি কখন বড় হবে, বি যখন এ এর থেকে বড় এবং বি যখন সি এর থেকে বড়, অন্যথায় কে বড় হবে, সি বড় হয়ে যাবে। এটাই তো ছিল হচ্ছে আমাদের তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার যে শর্তগুলা, তাই না। ওকে তো এটার অ্যালগোরিদমটা লিখে ফেলি। আচ্ছা অ্যালগোরিদম ফ্লোচার্টটা তোমরা লিখে ফেলো এটা, হ্যাঁ অ্যালগোরিদম ফ্লোচার্টটা তোমরা এটা করে ফেলো, এটা আমি আর না লিখি, তোমাদের এটা করানো হয়েছে, আমি সি প্রোগ্রামটা লিখি, খুবই সহজ। দেখো এখানে কন্ডিশন কয়টা লাগতেছে, এ কে বড় বানানোর জন্য একটা কন্ডিশন লাগতেছে, বি কে বড় বানানোর জন্য একটা কন্ডিশন লাগতেছে, সি কে বড় বানানোর জন্য কি কোনো কন্ডিশন লাগতেছে, না এটার জন্য কিন্তু কোনো কন্ডিশন লাগতেছে না, কারণ এ যদি বড় না হয় বি যদি বড় না হয় তাহলে অটোমেটিকলি কে বড় হবে, সি বড় হবে। তাহলে কন্ডিশন লাগতেছে দুইটা, কন্ডিশন লাগতেছে কয়টা, দুইটা, একটা এ কে বড় বানানোর জন্য, একটা হচ্ছে বি কে বড় বানানোর জন্য, ঠিক আছে। তাহলে একের অধিক কন্ডিশন হলে কিন্তু কি হয়, প্রথমটার জন্য হয় ইফ আর বাকি সবগুলোর জন্য হয় কি ইলস ইফ। এটা আমাদের মনে আছে আমরা গত ভিডিওতে করছিলাম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট শেখার সময়, তাই না। ওকে আর বাকি বাকি একদম শেষেরটার ক্ষেত্রে কি হয় ইলস হয়, আশা করি মনে আছে। ওকে তাহলে শুরু করি, সর্বপ্রথম আমরা কি করব, একটা হেডার ফাইল ইনক্লুড করে নেব, করে নিলাম। তারপর একটা মেইন ফাংশন নেব, নিলাম মেইন ফাংশন, দেন আমাদের কি করতে হবে তিনটা সংখ্যাকে গ্রহণ করে নিতে হবে, তাই না। তাহলে ইন্ট এ বি, আমরা ইন্ট পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, এ বি সি, তারপর আমাদের কি করতে হবে সংখ্যা তিনটাকে গ্রহণ মানে ইনপুট গ্রহণ করতে হবে, তাহলে স্ক্যান অ্যাপ করতে হবে, স্ক্যান অ্যাপ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, এই তো তিনটা, এম পার্সেন্ট এ এম পার্সেন্ট বি এম পার্সেন্ট সি। ওকে সংখ্যা তিনটা গ্রহণ করে নিলাম, এখন আমরা প্রথমটা একে বড় বানানোর চেষ্টা করব এই কন্ডিশনটার সাহায্যে, ঠিক আছে। তাহলে আমরা বলবো ইফ যদি কি হয় এ গ্রেটার দেন বি, এবং এবং এর জন্য কোন অপারেটর, কোন অপারেটর ছিল, লজিক্যাল অপারেটর, তাই না, অ্যান্ড অ্যান্ড, এবং এ যদি কার থেকে বড় হয় সি এর থেকে বড় হয়, তাহলে এটা যদি হয় তাহলে আর বডির মধ্যে বা ব্লকের মধ্যে কাকে প্রিন্ট করবো, এ কে প্রিন্ট করবো, কারণ এই হচ্ছে আমার বড় সংখ্যা, পার্সেন্ট ডি এ ডান। এবার বি কে বড় বানানোর চেষ্টা করবো, তাহলে বি কে বড় বানানোর জন্য আরো কন্ডিশন দেওয়া লাগবে, তো একের অধিক কন্ডিশন হলে কি হয় ইলস ইফ হয়, একের অধিক কন্ডিশন হলে ইলস ইফ, প্রথমবার ইফ শেষের বার ইলস, মাঝখানে গুলাতে ইলস ইফ ইলস ইফ ইলস ইফ ইলস ইফ, অন্যথায় যদি মানে এ যদি বড় না হইতে পারে তাহলে আমি বলবো অন্যথায় যদি দেখি বি বড় হয় কিনা, তখন আমরা বলবো বি কি এর থেকে বড়, অ্যান্ড অ্যান্ড বি কি সি এর থেকে বড়, যদি এটা হয়, যদি এটা হয় তাহলে আমি কি করব, প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, প্রিন্ট এফ পার্সেন্ট ডি বি কে প্রিন্ট করে দেবো, তাই না। ওকে
অন্যথায় কে বড় হবে বলো তো? অন্যথায় কে বড় হবে? অন্যথায় মানে ইলস, অন্যথায় কে বড় হবে? প্রিন্ট এফ, প্রিন্ট এফ পার্সেন্টি সি বড় হয়ে যাবে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগোরিদম এবং হচ্ছে ফ্লো চার্ট। কত ইজি ছিল! জাস্ট আমরা কি করলাম, সংখ্যা তিনটাকে গ্রহণ করলাম এবং কন্ডিশন ই ফিলস এর মধ্যে কাজটা করে নিলাম। ইফে বললাম এ কি বড় বি এর থেকে এবং এ কি বড় সি এর থেকে, যদি হয় তাহলে প্রিন্ট এ, যদি এগুলা বড় হয় তাহলে প্রিন্ট এ, অন্যথায় যদি না হয় তাহলে অন্যথায় যদি আসবে, অন্যথায় যদি বি এর থেকে বড় এবং বি সি এর থেকে বড় তাহলে প্রিন্ট বি, অন্যথায় প্রিন্ট সি। ওকে ডান, এই হচ্ছে দু তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। ছোট সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? জাস্ট গ্রেটার দেনের জায়গায় লেস দেন অ্যাড করে দেবা, হেলকা দাম। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করার সি প্রোগ্রাম, দুটি সংখ্যার মধ্যে এবং তিনটি সংখ্যার মধ্যে। এখন যদি তোমাদের চারটি সংখ্যাও দেওয়া হয় আশা করি তাও করতে পারবা, ঠিক আছে? তাহলে এগুলো একটু প্র্যাকটিস করবা, সি প্রোগ্রাম গুলা, যে ই ফিল্ডসটা কিভাবে কাজ করলো। তো আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।